27 ডে ক্লাব বা 27 বছরে মারা যাওয়া মিউজিশিয়ান বা তারকাদের নিয়ে দুনিয়া জুড়ে অনেক আলোচনা সমালোচনা। জিমি হেন্ড্রিক্স থেকে শুরু করে কার্ট কোবেইন অনেকেই 27 ডে ক্লাবের সদস্য। এরা মূলত সবাই প্রডিজি। বাংলাদেশেও এরকম একজন প্রডিজি মিউজিশিয়ান ছিলেন যার মৃত্যু ঘটে 27 বছর বয়সে। গেস হু? হ্যাপি আখন্দ। গান লিখতেন এবং গান করতেন। বাংলাদেশের রক মিউজিক পায়োনিয়ারদের মধ্যে একজন। বাংলাদেশের সঙ্গীত জগতের প্রিন্স বলা হয় তাকে। আবার এলো যে সন্ধ্যা, কে বাসি বাজায় রে, এর মতো বিখ্যাত গানের জন্মদাতা। 1960 সালের 12 অক্টোবর ঢাকায় জন্ম। মাত্র 10 বছর বয়সে গিটার শেখা শুরু করেন। বড় ভাই আরেক বিখ্যাত সঙ্গীত তারকা লাকি আখন্দের সহযোগিতায় মিউজিক করা শুরু করেন। দেশ স্বাধীন হওয়ার পরপর 1972 সালে মাত্র 12 বছর বয়সে স্পন্দন ব্যান্ডে যোগ দেন কিবোর্ডিস্ট হিসেবে। 1979 সালে তিনি এবং ফরিদ রশিদ একসাথে হয়ে প্রতিষ্ঠা করেন বিখ্যাত রক ব্যান্ড মাইলস। 27 বছরের ছোট্ট একটি জীবনে 15 বছরের বিশাল মিউজিক্যাল কেরিয়ার। বর্তমানকালে আমরা দেখি মানুষ যা চায় মিউজিশিয়ানরা বা ব্যান্ডগুলো সেই চাহিদা অনুযায়ী গান করে থাকে। হ্যাপি আখন্দ বা তৎকালীন সমসাময়িক মিউজিশিয়ানরা ছিলেন ভিন্ন। তারা নিজেরা যা চাইতেন বা নিজেদের চাহিদা অনুযায়ী মিউজিক করতেন। হ্যাপি আখন্দ কেয়ার করতেন না মানুষ তার মিউজিককে কীভাবে গ্রহণ করবে, কিন্তু বাস্তবে দেখা গেছে গানগুলো মানুষ খুব ভালোভাবে গ্রহণ করেছিল এবং আজ প্রায় 45 থেকে 50 বছর পরেও মানুষের মুখে মুখে এইসব গান বেঁচে আছে। নিজের নামের মতোই আশেপাশের মানুষকে হ্যাপি রাখতেন সবসময়। ওই বাংলায় যে রেভুলেশনটা করেছিলেন কবির সুমন, অঞ্জন দত্তরা, এই বাংলায় সেটা করেছেন আজম খান, হ্যাপি আখন্দরা। এখন হ্যাপি আখন্দের গানগুলো নিয়ে একটু আলোচনা করা যাক। তার সবচেয়ে বিখ্যাত গান হচ্ছে আবার এলো যে সন্ধ্যা। এই গানটিকে একটি মাইলস্টোন হিসেবে ধরা হয় বাংলা সঙ্গীত জগতে। যতদিন বাংলা ভাষা থাকবে ততদিন এই গানটা ডমিনেট করবে। গানটি শোনা মাত্রই ঠোঁট না মিলিয়ে থাকতে পারবেন না আপনি। গানটি একদম পুরোপুরি আপনার মাথায় গেঁথে যাবে। গানের কথাগুলো খুব মিষ্টি এবং মনোমুগ্ধকর। অনেক ব্যান্ড, অনেক মিউজিশিয়ান এখনও প্রতিনিয়ত কভার করছে এই গানটি। এরপর আরেকটি বিখ্যাত গান হচ্ছে কে বাঁশি বাজায় রে, একজন বিদেশি অদেখা বাঁশিওয়ালার গল্প। গানটার মধ্যে একটা অস্বাভাবিক চারুকলা রয়েছে যা আপনি যতবার শুনবেন আরও বেশি শুনতে ইচ্ছে করবে। পাহাড়ি ঝর্ণা আরেকটি গান হ্যাপি আখন্দের, খুব বেশি আন্ডাররেটেড একটি গান। হ্যাপি এবং লাকি দুই ভাই একসাথে গেয়েছেন গানটি। পাহাড়ি ভ্রমণে গেলে এই গানটি শুনবেন, ট্রাস্ট মি, অন্যরকম এক অনুভূতি পাবেন। এই পৃথিবীর বুকে আসে যারা গানটি গেয়েছেন নওশাদ বাবু, কিন্তু কম্পোজ করেছিলেন হ্যাপি আখন্দ। খুব মেলো এবং সুন্দর একটি গান যার মধ্যে একটা মেলানকলি ফিল রয়েছে। খোলা আকাশের মতো আরেকটি বিখ্যাত গান, গলাটা শুনলেই মনটা গলে যাবে। লিরিকটা আপনাকে এমন একজনের প্রেমে ফেলে দেবে যাকে হয়তো আপনি বাস্তবে চিনানো না। একটি নিশ্চুপ সন্ধ্যাবেলায় শোনার মতো গান। এমন একটা মা দে না তোরে পুতুলের মতো করে সাজিয়ে, গানগুলোর ডিরেক্টর ছিলেন হ্যাপি আখন্দ। ছোট্ট এই জীবনে হ্যাপি আখন্দ সবটুকু দিয়ে চেষ্টা করেছিলেন নতুন মিউজিশিয়ানদের খুঁজে বের করতে এবং তাদের জন্য একটা গ্রাউন্ড তৈরি করতে। শুধু রক নয়, পপ এবং ফোক মিউজিকেও পারদর্শী ছিলেন সমানভাবে। নিজের কেরিয়ার নিয়ে বিন্দুমাত্র চিন্তা না করে অন্যের কেরিয়ার গড়ে তুলতে বেশি আগ্রহী ছিলেন। ফিরোজ শাহকে উনি আলোচনায় এনেছিলেন, প্রমোট করেছিলেন আয়ুব বচ্চু, জেমস এবং মাইলসকে নিজের গিটার, কিবোর্ড এবং প্র্যাকটিক্যাল লেসন দিয়ে। তার আরও কিছু বিখ্যাত গান হচ্ছে খোলা আকাশের মতো তোমাকে হৃদয় দিয়েছি, স্বাধীনতা তোমাকে নিয়ে গান তো লিখেছি, তুমি আমার প্রথম প্রেমের গান, পলাতক সময়ের হাত ধরে, নীল নীল শাড়ি পরে, ইত্যাদি। এই পৃথিবীর বুকে আসে যারা, গানটি শুনলেই হ্যাপির হৃদয়ে যে লুকানো কষ্টটা ছিল তা কিছুটা হলেও বোঝা যায়। 1972 সালে আবার এলো যে সন্ধ্যা গানটি লাকি আখন্দ পারফর্ম করেছিলেন বনশ্রী সেনগুপ্তের বাসায়, যেখানে আরও উপস্থিত ছিলেন মান্না দে, আর ডি বর্মনের মতো সঙ্গীতশিল্পীরা। তারা খুব ইমপ্রেসড হয়েছিলেন গানটি শুনে। এরপর 1975 সালে মাত্র 15 বছর বয়সে বীরভূমে একটি কনসার্টে হ্যাপি আখন্দ তার নিজের 11টি গান পারফর্ম করেন একটানা। ওই কনসার্টে তিনি স্টেজ শেয়ার করেন আশা ভোসলে এবং আর ডি বর্মনের মতো সঙ্গীত শিল্পীর সাথে। কনসার্টটির শেষে আর ডি বর্মন হ্যাপি আখন্দের পারফরমেন্স এবং গিটার বাজানোর অনেক প্রশংসা করেন। মনে রাখবেন, হ্যাপি আখন্দ যখন এই ধরনের গান লিখছিলেন কিংবা গানগুলো করছিলেন তখন দেশে মিডিয়া বলে কিছুই ছিল না, ছিল না কোনো ভালো রেডিও বা টেলিভিশন মাধ্যম। এরকম পরিস্থিতিতেই নিজেই নিজের মিউজিক করছিলেন এই কিংবদন্তি। বর্তমানকালে এটা কল্পনাও করা যায় না আসলে। বর্তমানে আমরা গুগল, ইউটিউব ঘাটলেই সব গানের লেসন কিংবা গিটার লেসন এসে পড়ছে মুহূর্তেই, কিন্তু তখন এইসব কিছুই ছিল না। প্রচণ্ড পরিশ্রমের কাজ ছিল গানগুলো শুনে শুনে কোনো একটা ইনস্ট্রুমেন্ট শেখা কিংবা কোনো ইনস্ট্রুমেন্টে গানগুলো তোলা। ওই সময় হ্যাপি আখন্দ শিখেছিলেন গিটার এবং কিবোর্ডের মতো ইনস্ট্রুমেন্ট।
1927 সালের ডিসেম্বরের 28 তারিখে মাত্র 27 বছর বয়সেই ড্রাগ ওভারডোজের জন্য হ্যাপি আখন্দ মারা যান। অনেকদিন থেকে মেডিকেশনে ছিলেন, মেডিকেশনে থাকা অবস্থাতে একদিন হঠাৎ করে অবসন্ন হয়ে পড়েন এবং মৃত্যুকূলে ঢলে পড়েন। মনে কি ব্যথা বা হতাশা বিষণ্ণতা নিয়ে মৃত্যুর দিকে এগিয়ে গিয়েছিলেন তা হয়তো রহস্যই থেকে যাবে সবসময়। ধন্যবাদ হ্যাপি আখন্দ। বাংলাদেশের সঙ্গীত জগৎ নিয়ে আমরা সবসময় অনেক প্রাউড ফিল করি। হ্যাপি আখন্দের মতো মানুষজন সবসময় বেঁচে থাকবে আমাদের মাঝে। 27 ডেথ ক্লাবের নাম আসলেই হ্যাপি আখন্দের নাম আসাটাও জরুরি। জিমি হেন্ড্রিক্স কিংবা কার্ট কোবেন থেকে কোনো অংশেই কম ছিলেন না হ্যাপি আখন্দ। উই হোপ ইউ ফাউন্ড হ্যাপিনেস ইন আফটার লাইফ হ্যাপি। সো দ্যাটস অল পিপল, থ্যাংক ইউ ফর ওয়াচিং। যদি আপনার এই ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে প্লিজ আমার চ্যানেলে সাবস্ক্রাইব করবেন। আর আপনার যদি কোনো প্রিয় আর্টিস্ট বা প্রিয় কোনো ব্যান্ড থাকে তাহলে কমেন্টে জানাবেন, আমি সেটা নিয়ে একটা ভিডিও করার চেষ্টা করব। ধন্যবাদ।